আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশেষ করে তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা আছো, অর্থাৎ ইন্টারমিডিয়েটের, তো তোমরা জানো তোমাদের আইসিটি অধ্যায়ের আইসিটি যে বইটি তোমাদের আছে, এই বইটির পঞ্চম অধ্যায়ে অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। তো তারই হলো আজকে পঞ্চম পর্ব, অর্থাৎ লেকচার নাম্বার 5। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লুপ সম্পর্কে। তো তোমরা জানো এর পূর্বের ভিডিওতেই কিন্তু লেকচার নাম্বার 4-এ আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে তোমরা অ্যালগোরিদম ফ্লো চার্ট করবে সে বিষয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব লুপ। তো দেখো, আমি পূর্বেই আলোচনার পূর্বেই বোর্ডে আমি বিষয়গুলো তুলে ধরেছি যাতে আলোচনা করতে সুবিধা হয়। তো দেখো, প্রথমে ব্যাপারটা বলবো লুপ, যেটা হলো চক্র, অর্থাৎ লুপটা কিভাবে কাজ করে সে বিষয়টি মূলত আজকে আর আলোচনায় আমাদের উঠে আসবে। তো প্রথমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এক নাম্বার আমি যেটা লিখে রেখেছি সেটা হলো লুপের তিনটি চিত্র, অর্থাৎ হোয়াইল লুপ, ফর লুপ আর ডু হোয়াইল লুপ। নর্মালি সাধারণত তোমাদের পরীক্ষায় এই তিনটি লুপ থেকেই প্রশ্ন আসে। তো আমরা মূলত এই হোয়াইল লুপ যেটা আছে, অর্থাৎ হোয়াইল লুপ, এই প্রথম লুপটা, এই প্রথম লুপটা নিয়ে আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে। তো দেখো, প্রথমে দুই নাম্বারে লুপের যে স্টেটমেন্ট আছে সেটা কি, সেটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো তোমার ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কিভাবে শুরু হবে। এরপরে তোমার হলো দ্বিতীয় ধাপ, যেটা কন্ডিশন, অর্থাৎ এখানে একটি শর্ত থাকবে যে কিভাবে কোথা থেকে কোন পর্যন্ত কাজটা চলবে সেটা। এবং তারপরে যেটা আছে সেটা হলো ইনক্রিমেন্ট, তবে ডিক্রিমেন্ট আছে সেটা আমরা পরে আলোচনা করব। তবে নর্মালি তিনটা বিষয় একটু মাথায় রাখতে হবে, যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর হলো তোমার ইনক্রিমেন্ট। তো দেখো, এখানে একটা হোয়াইল লুপের একটা নর্মাল একটা চিত্র দেওয়া আছে যে সেটা কিভাবে কাজ করে। প্রথমে আমাদের আসছে হলো তোমার যে ইনিশিয়ালাইজেশন, মানে শুরু কিভাবে হচ্ছে। তারপরে দ্বিতীয় ধাপে আমাদের আসছে হোয়াইলের যে কন্ডিশনটা, শর্তটা আছে সেটা এখানে লিখতে হয়। তারপরে আমাদের স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে এখানে আমাদের প্রক্রিয়া চলবে। লাস্টে যেয়ে কিন্তু আমাদের এখানে তৃতীয় ধাপের কাজ হয়েছে, অর্থাৎ আমাদের যেটা ইনক্রিমেন্ট, অর্থাৎ এই তিনটা ধাপেই কিন্তু আমাদের একটা হোয়াইল লুপের কাজ সম্পাদন করতে হয়। এটা হলো প্রাথমিক একটা ধারণা যেটা তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমাদের কন্ডিশনের কাজ হয়েছে, এবং একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এবং লাস্টে সর্বশেষে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু কাজ শেষ করা হয়েছে। এবার আমি যদি দ্বিতীয় চিত্রের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে দেখো এটাকে আমরা জাস্ট সি প্লাস প্রোগ্রামের একটা ভাষায় রূপান্তর করছি। এখানে দেখো, প্রথমে আমাদের হ্যাশ, তারপরে ইনক্লুড লেখাটা দিতে হবে, বাধ্যতামূলক সব সময় থাকবে যেটা আমাদের লুপ লেখার সময়। আর এখানে আমাদের একটা বিষয়, এরপরে দ্বিতীয় ধাপে যেটা লিখতে হবে সেটা হলো আমাদের মেইনের মধ্যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, এবং আমি জাস্ট ভিতরের যে আমার কন্ডিশনগুলো আছে সেটা ব্যতীত যে একটা নর্মাল স্ট্রাকচার দেখতে কীরকম হয় সি প্লাস প্রোগ্রামের ভাষায়, সেটাই কিন্তু আমরা এইটাই থেকে এইটার মধ্যে চলে গেছি, যাতে বুঝতেতে আমাদের ধাপে ধাপে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে মেইন আসবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা ইন্টেজার, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা, যেটা আই একটা ভ্যালু, এটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিতে পারি। সেটা এখানে আমরা আই ব্যবহার করতে পারি, এন ব্যবহার করতে পারি, আমাদের যেটা ইচ্ছা। তবে নর্মালি সাধারণত আমরা প্রাথমিক পর্যায়ে আই দিয়েই আমরা হিসাবটাকে ধরব, এবং এখানে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে প্রত্যেকটা লাইনে, এবং একটা রিটার্নের মাধ্যমে আমাদের কিন্তু এই লুপের কাজটা শেষ হবে। তো পূর্ণাঙ্গ একটি অঙ্ক এবার আমরা এখানে দেখব। দেখো, প্রশ্ন আছে এখানে যে বাংলাদেশ লেখাটি 5 বার প্রিন্ট করার জন্য একটা হোয়াইল লুপ সি প্লাস প্রোগ্রামে এবং ফ্লোচার্টের মাধ্যমে দেখা, অর্থাৎ একটা সি প্লাস প্রোগ্রামের মাধ্যমে দেখাইতে হবে, আবার ফ্লোচার্টও করতে বলছে। তো প্রথমে আমরা সি প্লাস প্রোগ্রামের মাধ্যমে একটা হোয়াইল লুপ করব। দেখো, এটা হলো পূর্ণাঙ্গ একটা হোয়াইল লুপ কিভাবে কাজ করে। প্রথমে কিন্তু আমরা জানি যে এখানে হ্যাশ, তারপরে ইনক্লুড, তারপরে একটা ব্যাকেটের মধ্যে আমরা স্টুডিও এইচটা লিখবো। দেখো, সেম টু সেম আমরা কিন্তু এই প্রথম লাইনটা লিখছি, অর্থাৎ আমাদের যত এই লুপের কাজ করতে হবে, যখন আমরা হোয়াইল লুপের কাজটা করব, তখন প্রথম লাইনটা আমাদের কিন্তু এটা দিতেই হবে, মানে আই এন টি সংক্ষিপ্ত ভার্সন, এটা হলো এব্রিভিয়েশন, তারপরে মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু আমাদের দ্বিতীয় ধাপ, এটাও কিন্তু অপরিবর্তিতই থাকবে এই পর্যন্ত। এবং পরবর্তীতে এখানে হলো মূলত আমাদের টোটালি কাজটা করতে হয়। তাহলে প্রথমে আমরা কি করলাম, দেখো এখানে একটা ইন্টেজার আই গ্রহণ করলাম, অর্থাৎ একটা ভ্যালু, এবং আমরা ধরে নিলাম যে আই এর মানটা হলো 0, অর্থাৎ সবসময় আমাদের ভ্যালু 0 থেকে নর্মালি শুরু করতে হয়।
এবং হোয়াইলের মধ্যে যেমন আমরা এইখানে বলছিলাম যে হোয়াইলের মধ্যে কন্ডিশন আসবে, তো আমরা কিন্তু আবার কন্ডিশন দিয়ে দিছি এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। কন্ডিশনটা কি, যে আই যে ভ্যালুটা ছিল এই মানটা মানে পাঁচবার হইতে হবে, যদি পাঁচবারের শর্ত পূরণ করে মানে পাঁচবারই প্রিন্ট করবে, যখন পাঁচবার প্রিন্ট হয়ে যাবে ছয়বারের মাথায় আসবে তখন কিন্তু এখানে কাজ অফ হয়ে যাবে, কারণ এখানে পাঁচবার করেই দেওয়া আছে। তো দেখো এখানে আমরা দ্বিতীয় তা পরবর্তী ধাপে এখানে আমরা প্রিন্ট এফ এটা লিখতে হবে, মানে কি লেখাটা প্রিন্ট করব সেইটার জন্য, অর্থাৎ এখানে যেহেতু বলছে বাংলাদেশ লেখাটিকে সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশই লিখছি। আর এইখানে স্ল্যাশ এন দেওয়ার মানে হলো যে একটা লাইন শেষ হওয়ার পরে পরবর্তী লাইন থেকে যেন আবার শুরু হয়, এই জন্য আমাদের স্ল্যাশ এনটা আমরা ব্যবহার করছি এবং লাইন শেষে একটা সেমিকোলন ব্যবহার করছি। তারপরে দেখো এখানে এই যে ভ্যালু যেটা ছিল আই ইকুয়াল আই প্লাস ওয়ান, অর্থাৎ আই এর মান যখন জিরো ছিল তার সাথে যদি আমি এককে যোগ করি তাহলে আই এর মান হবে ওয়ান, অর্থাৎ প্রতিবার আই এর মান অর্থাৎ আমার যে ভ্যালুটা আছে সেটা এক করে বাড়তেছে, তাহলে এই আই এর মান হলো ওয়ান। তো ওয়ান যখন আমি এইখানে নিয়ে আসব তখন এই ওয়ানটা কম্পেয়ার করবে পাঁচের চাইতে ছোট নাকি বড়, যখন দেখবে হ্যাঁ পাঁচের চাইতে ছোট তখন সে আবার প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে এই আই এর ভ্যালু আবার এক যোগ হবে, অর্থাৎ একের সাথে এক যোগ হয়ে তখন আই এর ভ্যালু হলো দুই, তখন যখন এখানে দুই কম্পেয়ার করবে যে হোয়াইল লুপের মধ্যে যে দুইটা কি পাঁচের চাইতে বড় নাকি ছোট, দেখবে যে পাঁচের চাইতে দুই ছোট তখন এই বাংলাদেশ লেখাটাকে আবার প্রিন্ট করবে, তখন এখানে দুইয়ের সাথে এক যোগ করলে হবে তিন, তাহলে তিনের সাথে কম্পেয়ার করে আবার এটা প্রিন্ট করবে, তারপর তিনের সাথে এক যোগ করলে হবে চার সেটাও প্রিন্ট হবে, চারের সাথে এক যোগ করলে হবে পাঁচ সেটাও কিন্তু প্রিন্ট হবে, যখন পাঁচের সাথে এক যোগ করলে ছয় হবে আয়ের ভ্যালুটা, যখন দেখা যাবে যে আয়ের এখানে মানটা হয়ে গেছে ছয় অর্থাৎ পাঁচের চাইতে এটা বড় হয়ে গেছে, তার মানে তখন আর প্রিন্ট হবে না, তখন আমার কিন্তু কাজ শেষ হবে। তখন শেষ হওয়ার সময় কি করতে হবে, এই ব্র্যাকেটটা কিন্তু আমরা এখানে শেষ করলাম, আর এই যে যে ব্র্যাকেটটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে শেষ হয়েছে রিটার্ন জিরোর মাধ্যমে। তো এটাই হলো মূলত একটা হোয়াইল লুপের কাজ। তো এটাই মনে রাখতে হবে, প্রথমে এই দুটা লাইন লেখার পরে আমাকে একটা যে কোনো একটা ভ্যালু নিতে হবে, ভ্যালুর মান জিরো ধরতে হবে এবং আমাদের প্রশ্নে যে কন্ডিশনটা চাবে সেই শর্তটা এখানে লিখে দিতে হবে এবং কি প্রিন্ট করতে হবে সেটা আমাদের প্রিন্ট এফ লেখার পরে সেটা এই বক্সটার মধ্যে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে এবং পরবর্তী দেখানে কিন্তু আমার সেমিকোলন ব্যবহার করতে হবে। এবং এই ভ্যালু প্রতিবার কত করে বাড়বে বা এক ঘর পর পর সে ধারাবাহিকভাবে সে প্রিন্ট করবে কিনা সেটাও কিন্তু এইটার মধ্যে লিখে দিতে হবে। যদি আমি এখানে দুই দিতাম তাহলে প্রতিবার কিন্তু দুই করে বাড়তো, অর্থাৎ জোর বিজোরের সময় আমাদের এই কাজটা করতে হয়। এখানে টু দিয়ে দিলে দেখো এটার মান যদি আমি প্রথমে জিরো ধরতাম তাহলে এখানে টু দিলে জিরোর সাথে দুই যোগ হয়ে হয়তো দুই, পরবর্তীতে দুইয়ের সাথে দুই যোগ হয়ে হয়তো চার, অর্থাৎ তিন কিন্তু মাঝখানে মিসিং। এইভাবে জোর বিজোরের কাজটাও করতে হয়, যেটা আমরা আমাদের কিন্তু পূর্বের ভিডিওতে আমরা সেটা আলোচনা করেছি যে কিভাবে জোর বিজোর বের করতে হয় অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে। তো এটা গেল হলো আমাদের সি প্লাস প্রোগ্রামের একটা সিস্টেম। তো এইটাকেই যদি আমরা ফ্লো চার্ট করতে চাই সেটা কিভাবে করতে পারে সেটা আমরা একটু দেখবো এবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এবার আমরা দেখব যে এই যে আমরা সি প্লাস প্রোগ্রামের একটা হোয়াইল লুপ করলাম, তো এইটাকে যদি আমরা ফ্লো চার্টে রূপান্তর করতে চাই সেটা কিভাবে করা যায়। দেখো এখানে আমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, তো তোমরা জানো এর পূর্বের ভিডিওতে কিন্তু ফ্লো চার্টগুলো কিভাবে করতে হয় কোনটার নাম কি এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা কিন্তু সেটা দেখবে, কারণ হলো প্রত্যেকটা ভিডিওতে একই জিনিস আলোচনা করা যাবে না, এই জন্যই মূলত আসলে আমরা জাস্ট শুধু অঙ্কের বিষয়টি আলোচনা করব, এগুলো ডিটেলস আলোচনা করব না। তারপর আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, সেটা হলো এরকম একটা চিত্র যেটা থাকবে সেটা দিয়ে শুরু এবং শেষ হয়, আর এই ধরনের একটা চিত্র যেটা থাকবে সেটা হলো তোমার কাজটা কি হবে সেটা, আর এই ধরনের একটা চিত্র যেটা থাকবে সেটা হলো ডিসিশন বক্স অর্থাৎ এটা সিদ্ধান্ত নেয়, আর এই ধরনের একটা যে বক্স থাকবে এই ধরনের বক্স দ্বারা সাধারণত ইনপুট এবং আউটপুট বোঝানো হয়, আর এটা দিয়ে সাধারণত প্রসেস যে কাজটা করতে হয় সেটা। তো দেখো নর্মালি আমরা কি করতে পারি, প্রথমে কাজটা স্টার্ট করলাম শুরু করলাম, শুরু করার পর আমরা একটা মান ধরলাম অর্থাৎ একটা আয়ের মান জিরো যেটা আমরা এখানে ধরছিলাম সেটা, এবং এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা বক্স আছে যেটা হলো এটা আমাদের ডিসিশন বক্স, যে এটা এটার মধ্যে আমাদের ছিল হলো এটা কন্ডিশন শর্ত, আর এটা হলো একটা ডিসিশন বক্সের মধ্যে বসবে যে আয়ের মানটা পাঁচের চাইতে ছোট কিনা বা পাঁচের সমান কিনা, পাঁচের চাইতে যদি এটা বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু কাজটা স্টপ হয়ে যাবে।
তো নরমালি যেটা করতে হয়েছে এখানে আমাদের, যে এই শর্তটা দেওয়ার পর প্রথম আমরা দেখছি যে আই এর মান যেহেতু জিরো ছিল তাহলে অবশ্যই পাঁচের চাইতে ছোট ছিল, এই জন্য এটা কি করছে প্রিন্ট হয়েছে, আই এর মানটা প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই বাংলাদেশ লেখাটা প্রিন্ট হয়েছে। প্রিন্ট হওয়ার পর এই আই এর মানটার সাথে এক যোগ হয়েছে, তাহলে জিরোর সাথে এক যোগ হওয়ার পরে ফল হইতেছে এক। এখন এইখান দিয়ে চলে এসে কিন্তু এটা আবার লুপ মানে চক্র আকারে ঘুরতেছে, যতক্ষণ পর্যন্ত সে কাজটা পুরোপুরি কমপ্লিট করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত এটা চক্র আকারে ঘুরতেই থাকবে। তো যখন আই এর মানটা ওয়ান হলো তখন আবার এটা পাঁচের সাথে কম্পেয়ার করবে যে এই ওয়ানটা পাঁচের চাইতে ছোট নাকি বড়, দেখবে হ্যাঁ ছোট, তখন হবে ইয়েস হ্যাঁ ছোট, তখন এই এটা আবার প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এটা আবার পরের ধাপে চলে আসবে, অর্থাৎ আই এর মান যদি ওয়ান হয় তার সাথে যদি ওয়ানকে আমি যোগ করি তাহলে এটার মান হয়ে গেল টু, তখন এটা আবার ঘুরে আসবে যে টু এর টুর মানটা ফাইভের চাইতে ছোট কিনা, দেখবে যে হ্যাঁ ছোট, আবার প্রিন্ট হবে, তখন আবার দুইয়ের সাথে এক যোগ হয়ে তিন হবে, তখন দেখবে পাঁচের চাইতে তিন ছোট, তখন আবার প্রিন্ট হবে। এরকম করতে করতে যখন পাঁচ হবে তখন এটা প্রিন্ট হবে, যখন এটা পাঁচের সাথে এক যোগ করে আই এর মানটা ছয় হয়ে যাবে তখন কিন্তু এটা আর প্রিন্ট হবে না, কারণ পাঁচের চাইতে ছয় ছোট না, তখন হবে নো এবং ইন, এইখানে কাজটা শেষ হবে। তো এটাই ছিল হলো এই প্রশ্নটার একটা ফ্লো চার্ট। তো আশা করি তোমরা এই ফ্লো চার্ট এবং সি প্লাস প্লাস যে প্রোগ্রামের যে ভাষার ব্যাপারটা আছে সেটাও কিন্তু তোমরা বুঝতে পারছো যে কিভাবে অঙ্কটা করতে হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের এখানে যে ফর লুপটা আছে এই ফর লুপটা নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাদের ইসিসিবিডি যে চ্যানেলটি আছে আমাদের, অর্থাৎ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ইসিসি স্পেস বিডি এটা লেখার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটি পেয়ে যাবে, এটা আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলে তোমরা যদি যাও তাহলে কিন্তু আমার পূর্বের সকল ভিডিওগুলোই তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।